এই নাফ নদী নিয়ে কেন গন্ডগোল হচ্ছে সেন্ট মার্টিন? প্রধানমন্ত্রীর চেয়ে আপনি আমি বেশি বুঝি না। সে যা কিছু বলেছে কয়দিন প্রেসে সবকিছু সত্য, এবং এই সত্যর সাথে সে নিজে জড়িত। উনি এই নির্বাচন কন্ট্রাক্ট করার জন্য অবৈধভাবে তিনটা রাষ্ট্রের সাথে তিন ধরনের ডিল করেছে। ভারতের সাথে একটা ডিল করেছে, চীনের সাথে একটা ডিল করেছে, আমেরিকার সাথে ডিল করেছে। আমেরিকা যেখানে মারমুখী অবস্থায় ছিল, তারা ভারতে G2 সম্মেলনের পরে এসে পিটার হার্ট চুপ করে বসে গেল। কি চুক্তি হয়েছে? এই চুক্তিটাই হয়েছে, এটা ইন্দো প্যাসিফিক। পোলাপাইন এর মাদ্রাসায় পাঠাইবেন, হাফেজ বানাইবেন, তাইলে পোলাপাইন মানুষ হইব। আপনারা কি করতেছেন? খুচুর্গ কথা শুনেন না, আপনারা ইংরেজি স্কুলে পাঠান, পোলাপাইনের অনেক কিছু জানানোর লেগে। এখন আমি দেখতেছি এই ইংরেজি স্কুলে যাইয়া পোলাপাইন জানতে জানতে সব জানোয়ার হয়ে গেছে গা। আওয়ামী লীগ আলারা এত জানতা, এগুলি সব জানোয়ার হয়ে গেছে, এদের আর কোনো কিছু সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। 1817 সালে পাক ভারত ভূখণ্ডের কিন্তু মানচিত্রটা তৈরি করেছিল রেড ক্লিপ। আমাদের জানতো রেড ক্লিপ যে মানচিত্রটা করেছিল, নাফ নদীকে তিনি যে ম্যাপের মতো অন্তর্ভুক্ত করেছেন, সেখানে তিনি লিখছেন যে নাফ নদীর নদীর পানিটা হবে ইনোসেন্ট ওয়াটার, এই জলে কোনো শত্রু থাকবে না। তার মানে হলো পাশাপাশি রাষ্ট্র দুজনই ব্যবহার করবে ইনোসেন্ট ওয়াটার। যদি এটা আমি এখানে যদি এইভাবে নিয়ে আসি, তাহলে আজকের যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনায় বংশ পরম্পরা আমরা সকলে পার্শ্ববর্তী রাষ্ট্র দুজনই এই জল ব্যবহার করি, এই জলসীমা দিয়ে আমরা চলাচল করি। আমি তো একটা বারো সরকার প্রধানকে আমরা বলতে শুনলাম না, এ রাষ্ট্রকে বলতে শুনলাম না, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রতিবাদ করলো না যে ভারতবর্ষে যে ব্রিটিশরা আমাদেরকে যে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে এবং ইনোসেন্ট ওয়াটার বলে নাফ নদীকে চিহ্নিত করে গিয়েছে, সেই নদীতে আপনার কেন গোলাগুলি করবেন, আপনার যুদ্ধ জাহাজ আসবে, কারণটা কি? এই ব্যাপারে তো কোনো প্রতিবাদ এ পর্যন্ত করেন নাই তারা। সেহেতু আমাদের আজকের বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে যে কথা সালাউদ্দিন সাহেব বারবার আমার ছোট ভাই গল্প বলতে চায়, ও তো গল্প মোটামুটি গুছিয়ে বলতে পারে না। সাগর ভাই, ওই যে পুরান ঢাকায় একটা জলসা হইতেছে ওয়াজ মাহফিল, এই যে আশুরার দিন, ও তো আশুরা করে এরা তাজিয়া মিছিল করে, তো পুরান ঢাকার MP হলো সেলিম সাহেব, তো উনিও ওই ওয়াজে আসছে, তো হুজুর ওয়াজ করতেছে, তো করা টরার পরে যখন উনি আসছে তো হুজুর বলছে, উনি প্রধান অতিথি, হুজুর বলছে আপনি একটু MP সাহেব কিছু বলে, বলেন না আপনি বিপুল চাচ্ছেন এটাই তো ভালোই ছিল, আমার আবার কবের কোন কে বলেন না আপনি একটু বলুন। তখন উনি আইসে আইসা খুঁজেছে, এই যে সালাম আলাইকুম আমার এই লালবাগের জনগণ, আমার পুরান ঢাকার জনগণ, আপনারা সবাই ভালো আছেন? নি ভালো আছি। বল হুজুর যে কইছে কথাটা শুনছেন, এই যে পোলাপাইনের মাদ্রাসায় পাঠাইবেন, হাফেজ বানাইবেন, তাইলে পোলাপাইন মানুষ হইব। আপনারা কি করতেছেন? খুচুর্গ কথা শুনেন না, আপনারা ইংরেজি স্কুলে পাঠান, পোলাপাইনের অনেক কিছু জানানোর লেগে। এখন আমি দেখতেছি এই ইংরেজি স্কুলে যাইয়া পোলাপাইন জানতে জানতে সব জানোয়ার হয়ে গেছে গা। আওয়ামী লীগ আলারা এত জানতা, এগুলি সব জানোয়ার হয়ে গেছে, এদের আর কোনো কিছু সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। আজকে আপনাকে সাগর ভাই একটা কথা বলে যাই, এই নাফ নদী নিয়ে কেন গন্ডগোল হচ্ছে সেন্ট মার্টিন? প্রধানমন্ত্রীর চেয়ে আপনি আমি বেশি বুঝি না। সে যা কিছু বলেছে কয়দিন প্রেসে সবকিছু সত্য, এবং এই সত্যর সাথে সে নিজে জড়িত। উনি এই নির্বাচন কন্ট্রাক্ট করার জন্য অবৈধভাবে তিনটা রাষ্ট্রের সাথে তিন ধরনের ডিল করেছে। ভারতের সাথে একটা ডিল করেছে, চীনের সাথে একটা ডিল করেছে, আমেরিকার সাথে ডিল করেছে। আমেরিকা যেখানে মারমুখী অবস্থায় ছিল, তারা ভারতে G2 সম্মেলনের পরে এসে পিটার হার্ট চুপ করে বসে গেল। কি চুক্তি হয়েছে? এই চুক্তিটাই হয়েছে, এটা ইন্দো প্যাসিফিক। ইন্দো প্যাসিফিকের চুক্তিটার মধ্যেই আছে যে এখানে নেভেল বেস হবে, এখানে সেন্ট মার্টিন নিয়ে কথা আছে, বহির সমুদ্র নিয়ে কথা আছে, সামরিক সরঞ্জাম ক্রয় বিক্রয় নিয়ে কথা আছে। এটা হলো এই চুক্তিতে ভারতে বসে, এই চুক্তি হওয়ার পরে আমেরিকা এই নির্বাচনে চুপ হয়ে গেছিল। চীনের সাথে কি চুক্তি হয়েছে? চীনের সাথে জোহানেসবার্গে যখন উনি গিয়েছিলেন সামিটে, সেখানে বসে সে চুক্তি করেছে, সেই চুক্তি হলো তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, BRT রোড ইনিশিয়েট প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমাদের ঢাকাতে আপনারা জানেন আমরা চাইনিজ রাইফেল ব্যবহার করি, এটা অর্ডিনেন্স ফ্যাক্টরি বলে গাজীপুরে, এই অস্ত্র সরঞ্জাম তৈরির এই কারখানাটিকে উন্নত করে স্ব উদ্যোগে এখানে অস্ত্র তৈরি করবে চীন। এগুলো তিনটা চুক্তি করেছিল ভারতের সাথে। তাদের চুক্তিটা হলো মোংলা বন্দর
কে লিজ দিবে ভারতের কাছে, এটা অনলি ফর ভারত মংলাবন্দর ব্যবহার করবে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতীয় রেল যোগাযোগ করবে বেনাপোল থেকে আপনার আখাউড়া কসবা পর্যন্ত, এই সুযোগ করিডোর দিতে হবে। এবং তেঁতুলিয়াতে কুচবিহারের সাথে একটা করিডোর দিতে হবে বাংলাদেশকে, যেটা কলকাতার সাথে কুচবিহারকে সংযোগ করবে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টায় তারা এই পথ ব্যবহার করে কলকাতা যেতে পারবে, এখন তাদের 8 থেকে 10 ঘন্টা লাগে। এই চুক্তিগুলি করে সে অবৈধভাবে এই 7 তারিখে নির্বাচন করে এখন ক্ষমতায় আছে। এই ক্ষমতায় এসে রাজনীতি করেন রাজনীতির কথা বলতেছিলাম, এখানে তো কোন অন্য কোন স্বার্থের কথা বলা নাই। জোহানসবার্গে তিস্তা চুক্তি নিয়ে প্রকল্প নিয়ে চীনের সাথে চুক্তি হয়নি, এটার তথ্য মানে আপনাকে তথ্য কি দিব আমি? ভারত যে আমাদের বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রেল পরিবহন করতে চায়, সেটা তো আমাদের রেলের উন্নয়নের মাধ্যমেই তো সেখানে সিরাজগঞ্জ থেকে আপনার দিল্লি পর্যন্ত ভিত্তিক দেবেন, আপনি বিভ্রান্তকর তথ্য দেওয়ার দরকার নেই। চুক্তি এক জিনিস, প্রস্তাবনা এক জিনিস। আমি আপনাকে প্রস্তাব না, কিছু কিছু চুক্তি তো হয়েছে, প্রস্তাবনা যেমন মংলা বন্দরের দিকে মংলা বন্দরও চায় ভারত ব্যবহার করতে, সেটাও তো গত সপ্তাহে জি মংলা থেকে রেল লাইনকে সিরাজগঞ্জ যাবে। আমরাও তো প্রস্তাব দিয়েছি, আমরাও তো প্রস্তাব দিয়েছি যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে আমরা বিদ্যুৎ নিয়ে আসবো, আমরা তো সেই প্রস্তাবনা দিয়েছি। সিরাজগঞ্জ হয়ে বগুড়া হয়ে হিলিতে যাচ্ছে, মংলা কে ব্যবহার করার জন্য এর রেল লাইন করছে ভারতীয় একজন উন্নয়ন হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, আমি তো অন্য কিছু বলি নাই। ভারতীয় রেল আমার ভূখণ্ড দিয়ে চলবে মংলা বন্দর ব্যবহার করার জন্য, আমি তো এটাই বলছি। তেঁতুলিয়াতে আমাদের যে করিডোর তারা চাচ্ছে, সে করিডোরটা হলো কুচবিহারের সাথে ভারতের কলকাতাকে সংযোগ করে। এখন কুচবিহার থেকে কলকাতা যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, সেই করিডোরটা এই 2.5 কিলোমিটার জায়গা যদি করিডোর স্পেস হিসাবে ভারত পায়, তাহলে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কুচবিহার থেকে কলকাতাতে পৌঁছানো সম্ভব। আমি তো আপনাকে অবাস্তব কথা বলিনি, তারা প্রস্তাব দিছে, তাদের প্রস্তাবে প্রকল্প তো বাস্তবায়ন হচ্ছে, হচ্ছে না? তিস্তা প্রকল্পে যদি চীনের সাথে চুক্তি না হয়, তাহলে ভারতের জয়শঙ্কর এসে এই যে বিনা খাত্রে ভারতের পররাষ্ট্র সচিব এসে সে বললো কেন আমরা তিস্তা প্রকল্পে আপনাদের সাথে থাকতে চাই, কেন বললো? আপনি যে সাগর ভাই বললেন, প্রশ্ন করলেন আপনার কাছে কি তথ্য আছে, আমার কাছে এই তথ্যই আছে। এবং বিআরটি এই যে রোড ইনিশিয়েট, সেটাই যে কক্সবাজার যেখানে আজকে যুদ্ধ হচ্ছে, সেখান দিয়ে হয়ে আমাদের বেনাপোল হয়ে এই রোড কলকাতাতে ঢুক যাবে। দেশের কি ক্ষতি হচ্ছে আমাকে বলেন না, উন্নয়ন হচ্ছে, এটা আপনি বলেন দেশের ক্ষতি হচ্ছে, ভারতের ব্যবহারে
আপনার নিজস্ব অভ্যন্তরীণ প্রয়োজনে আমাদের ভূমি বা আপনার ভূমি বাংলাদেশের ভূমি ব্যবহার করবে উঠতে পারবে না আমাকে এক মিনিট বলতে দেন, আমাকে শুধু এক মিনিট বলতে দেন, শুনেন। হ্যাঁ এক মিনিট বলো, শুধু এক মিনিট বলবেন, শেষ বলো। হ্যাঁ শুনেন, ইংল্যান্ডে আপনি বড় বড় মেগা প্রজেক্ট গুলো এবং বড় বড় যদি আপনি ইতিহাদ ফুটবল যদি ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব দেখেন, এটা কে করেছে? ইতিহাদ। আর্সেনাল ফুটবল স্টেডিয়াম কে করেছে? এমিরেটস। লন্ডনের সবচেয়ে বড় টাওয়ার কে করেছে? আবুধাবি। এখন যে এই যে বড় বড় প্রকল্পগুলো বিভিন্ন দেশের লোকজন এসে করছে, এই জন্য কি ইংল্যান্ড তারা নিয়ে গেছে? আপনার ভূমিকে ব্যবহার করে আপনাকে তো কোন ইন্টারেস্ট দিচ্ছে না, আপনি সেখানে ওই পাচ্ছেন না। আপনি যে রেল লাইন ব্যবহার করছে, এই রেল লাইন দিয়ে কি পণ্য সরবরাহ হবে না আমাদের? আমার কার পণ্য ব্যবহার হবে? কার পণ্য সরবরাহ হবে? কার পণ্য? এটা সব দেশের পণ্য, বাংলাদেশের পণ্য সরবরাহ করবে, ভারতের পণ্য সরবরাহ করবে, বাংলাদেশ। আপনি হয়তো বিষয়টা বুঝেননি, আপনি জানেন, আপনি তাহলে এটার ব্যাপারে জানেন না। আচ্ছা বাদ দেন, না না না, আমি এটা ব্যাপারে ভালো জানি, আমি এটার ব্যাপারে শুনেন শুনেন, আপনি যদি এখানে পেডিংটন স্টেশনে যান, ভারত নিজেদের প্রয়োজনে এটা স্পষ্টভাবে বলেছে। আমি এটা করবে কি করবে না সেটা ভিন্ন বিষয়, যেহেতু আপনি বিতর্ক করছেন, এটার মূল বিষয়টা একটু জানতে হবে আপনাকে। আমাদের ভূমিকে ব্যবহার করে তাদের নিজেদের প্রয়োজনে তারা ব্যবহার করতে চাচ্ছে, তাদের মালামাল যাবে, তাদের লোকজন যাবে, তাদের সার্ভিস হবে, সবকিছু তাদের, কিন্তু ভূমি ব্যবহার করতে হবে আমাদের। এখানেই প্রশ্নটা করছে, কেন আপনি কি এটার বিরুদ্ধে, এটার পক্ষে আপনি কি তথ্য উপাত্ত দিতে পারবেন যে শুধু তাদের পণ্যই যাবে? এটা তাদের জনগণের এটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবনাকে অবশ্যই হয়তো এটা সম্পূর্ণ মিথ্যা। একটা দেশে যখন ট্রেন লাইন হয়, আপনি তো মাত্র বললেন যে এটা হইলো সমস্যা, আপনি মনে করেন আছে, ধরে নিলাম মিথ্যা। এটা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হয়, দুই দেশে সেবাটা ভোগ করে এবং দুই দেশে উপকৃত হয়। আমি আপনাকে একটা কথা ইন্টারন্যাশনাল উদাহরণ এবং রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, আপনি এটা জানেন না, আপনি দেখবেন এখানে আপনি না আপনি ইংল্যান্ডের ইংল্যান্ডের ওইসব চুক্তি আর এখানকার চুক্তি দিয়ে আপনি মিলাবেন না। এখানে বলা হচ্ছে বাংলাদেশের কোন স্বার্থ নাই এমনটা বলা হচ্ছে, লন্ডনের ব্যবসা করছে আর আপনারা। ঠিক আছে গ্যাসবাবু স্বীকারোক্তি দিল, আওয়ামী লীগের সেক্রেটারি জিনাদর মিন্টু গ্রেপ্তার হয়ে 8 দিনের রিমান্ডে আছে, হত্যার সাথে কারা জড়িত? আর ওই আওয়ামী লীগ নেতা কইল যে তারেক রহমান লন্ডনে বসা ভাড়াটিয়া খুনি খুনিদেরকে ভাড়া কইরা সেখানে আরেকটা বিষয় চলে গেছে, আমি রাখতে চাই এখানে। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।